নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে অনেক দিন অনেকের রিকোয়েস্ট মানে পেয়েছি সেই জন্য আজকে এটা নিয়ে না বললেই নয় সেটা হলো গিয়ে হানস মেকাউ এবার হান্স মেকাউ বা আপনি রেড শোল্ডার মেকাউ বা মিনি মেকাউ যাই বলুন এর নাম মানে ম্যাকাউয়ের মধ্যে যদি বলতে হয় সবচেয়ে ছোটো মেকাউ সেটা হলো গিয়ে হানস মেকাউ সাউথ আমেরিকার পাখি নর্মালি রেড শোল্ডার ম্যাকাও এই জন্যই বলা হয় কেননা এর লাল শোল্ডারের এই জায়গাটায় হলো গিয়ে লাল রং থাকে দুদিকেরই সেজন্য রেড শোল্ডার ম্যাকাও বলা হয় নর্মালি গ্রিন কালারের হয় পুরোটাই পাখিটা ওপরে একটু ব্লুইশ ভাব থাকে মাথার উপরে পাখিটা যদি বলতে হয় সাইজের দিক দিয়ে অ্যাপ্রক্স বলতে পারেন সানকনুরের যা সাইজ এই মেকাউটার তাই সাইজ মানে একটা যদি বড়ো মেকাউর হিসাব করেন বড় মেকাও যদি তিন সাড়ে তিন ফুটের একটা ম্যাকাও হয় আর সেখানে এর সাইজ হলো গিয়ে বারো ইঞ্চি মানে এক ফুটের একটা ম্যাকাও মানে ছোট এমনি এমনি বলে না মিনি মেকাও একে এমনি এমনি বলে না মিনি মেকাও বলার অনেক কারণ আর এইটা রাখা আর বড় মেকাও রাখার মধ্যে আকাশ পাতাল তফাত মানে আকাশ পাতাল তফাত এই জন্যই বলছি কেট সাইজ অনেক ছোট লাগবে একটা ম্যাকাউকে যদি রাখতে হয় তার যে কেজ সাইজটা রাখবে বড়ো ম্যাকাউকে যদি রাখতে হয় মানে গোল্ডেন ম্যাকাউ বলুন এদের যদি রাখতে হয় তাহলে সেইখানে যা সাইজ আর এখন যা সাইজ একে দিতে হবে সেটার মধ্যে আকাশ পড়া যায় এর সাইজ হলো কি একটা ককটেলের সাইজের কেজ লাগে চার দুই দুই একটা কেজ হলো সাফিশিয়েন্ট কেজের জন্য যথেষ্ট বড় চার দুই দুই কেজ বাইরে থেকে যদি বক্স লাগান কোনো অসুবিধা নেই বক্স সাইজও অ্যাপ্রক্স সানকনুরের সাইজ দু ফুট মতো ডেপথ রাখবেন বারো ইঞ্চি বারো ইঞ্চি চওড়া যথেষ্ট ভালো বক্স দেখতে যথেষ্ট সুন্দর পাখিটা গ্রিন বেসে কিন্তু দেখতে খুবই সুন্দর আর সবচেয়ে বড় গুণ হলো গিয়ে ছোট সাইজের পাখির মধ্যে কথা বলার ক্ষমতা এই পাখিটার সবচেয়ে ভালো এই সাইজের পাখির মধ্যে সবচেয়ে ভালো কথা বলার সেইটা হলো এটাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টিভ করে দেয় আরও খাবার দাবারের ক্ষেত্রে যদি আসি খাবার দাবারের ক্ষেত্রে প্রপার সিডমিক্স প্রপার সিডমিক্স বলতে হলো গিয়ে শানকনুর সিডমিক্স মিক্স ইউজ করতে পারেন আপনারা কিন্তু শানকনুর সিড মিক্সের মধ্যেও ওকে হলো গিয়ে মানে কি বলবো মানে সানকোনুরের যতটা ফ্যাট লাগে ফ্যাট পরে এর একটু ফ্যাটটা কমিয়ে দেওয়া আমার মনে হয় বেটার হবে কেন এর ফ্যাট কন্টেন্টটা একটু কম লাগে তো সেই জন্য এই ফ্যাট কন্টেন্টটা বেশি দিলে কি হয় এর ওভারওয়েট হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে নর্মালি এ বারো ইঞ্চি সাইজ হয় এর নর্মাল ওয়েট হলো গিয়ে দেড়শো গ্রাম থেকে একশো পঁয়ষট্টি সত্তর গ্রামের মধ্যে এটা হলো গিয়ে নর্মাল একটা অ্যাডাল্টের ওয়েট বডি ওয়েট যেখানে বড়ো ম্যাকয়ের ওয়েট প্রায় নশো থেকে এক কিলোর কাছাকাছি হয় মানে বুঝতেই পারছেন সেই অলমোস্ট ছভাগের এক ভাগ ওর ওয়েট তো সেই জন্য এর ফ্যাট কন্টেন্টটা ওই মেকআপের মতো একদমই লাগে না অনেকটাই কম লাগে তো সেই জন্য বাদ বাকি যে সিডমিক্সের মধ্যে শুধু ওইটুকুই দেওয়া তা না এছাড়া ক্যানারি বলুন ইয়ে বলুন সব কিছুই রাখা উচিত কিন্তু সিডমিক্সটা যে কোনো দেখুন এই ধরনের বার্ড এদের সিডমিক্সটা হলো গিয়ে টেন পারসেন্ট রেশিওর বেশি যাওয়া উচিত না ফর্টি পার্সেন্ট প্যালেট রাখা উচিত আর টোয়েন্টি টোয়েন্টি পারসেন্ট ফ্রুটস আর ভেজিটেবলস রাখা উচিত তাতে অনেক বেটার থাকে এরা এবার যদি বলি ভেজিটেবলস কী দেবেন ভেজিটেবলসের মধ্যে বহু কিছু না খায় না এমন কিছু নেই সেটা হলো গিয়ে আপনি বিনস দিন বরবটি দিন গাজর দিন তারপরে কুমড়ো দিন শাক দিন সবই মোটামুটি এরা খায় কিছুই বাদ দেয় না ফলের মধ্যে সে ডালিম হোক পেয়ারা হোক আপেল হোক তারপরে কলা হোক ওয়াটারমেলন হোক যাই হোক সব খায়রা সিজনাল যা ফ্রুট আছে সব দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি লাইফ স্প্যানের কথা বলি এর লাইফ স্প্যান মোটামুটি অ্যাপ্রক্স থার্টি প্লাস ইয়ার্স চল্লিশের মতো বাঁচে ধরুন থার্টি প্লাস ইয়ার্স চল্লিশ বছর তো পুরোপুরি মানে নর্মালি এখনও ইয়ে করা হয়নি যেন তিরিশ প্লাস অবধি দেখা গেছে তিরিশ প্লাসই ধরা যায় মানে বত্রিশ থেকে তিরিশ বছর ধরুন অ্যাপ্রক্স বাঁচে যথেষ্ট হাডি পাখি যথেষ্ট স্ট্রং লুকও একদম ম্যাকাউ লুক কিন্তু ছোট সাইজের মধ্যে সেই জন্য ওকে আরও স্পেশাল করে দেখতে আমার ভালোই লেগেছে পাখিটাকে খুবই আর দেখুন গ্রিন কালার হলেই পাখি যে শুধু একটা ওয়াইল্ড বেস কালার হয়ে গেল তা না গ্রিন কালারের মধ্যেও কিন্তু একটা বিউটি থাকে ডার্ক গ্রিন তার মধ্যেও কিন্তু একটা সুপার বিউটি থাকে তো সেই জন্য বিউটির দিক দিয়ে দেখতে গেলে ম্যাকাউটটা খুব ভালো তারপরে এর সাইজটা এমন আপনি ছোট যদি আপনার জায়গা হয় সেখানেও একে পুষতে পারছেন যেটা আপনি বড় মেকাওকে পারবেন না ছোট মেকাও মানে ছোটো জায়গা হলেও আপনি বুঝতে পারছেন মানে আপনার যদি এভিয়ারি ছোটোও হয় তাতেও পুষতে পারছেন যদি চান ঘরে পুষবো তাও বুঝতে পারছেন অ্যাপার্টমেন্টে পোষার কথা এই জন্যই বলবো না কেনা মেকাও যদি একের বেশি থাকে নর্মালি একটা যদি থাকে তাও নয়েস লেভেল একটু হলেও কম হয় কিন্তু একের বেশি থাকলে পরে নয়েস লেভেলটা হবে নেবারের প্রবলেম হতেই পারে যথেষ্ট হবে হয়তো মানে সারাক্ষণ সানকুনের মতো না ডাকলেও যথেষ্ট ভালো জোর গলায় তো সেইভাবেই ডাকবেও তো সেই দিক দিয়ে অ্যাভয়েড করাটা বেটার মানে ছোটো যদি ইয়ে হয় মানে আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে যদি থাকতে হয় আমি বলবো সেখানে অন্য কিছুতে যাওয়া বেটার সেখানে মেকআউটটা ঠিক ইয়ে না যদি অবজেকশান থাকে আর না থাকলে সেটা তো আলাদা ব্যাপার কোনো প্রবলেমই নেই নর্মালি এ একটুখানি চেবাতে বেশি ভালোবাসে সেই জন্য চেষ্টা করবেন হলো গিয়ে একটু খেলনা ফেলনা ভিতরে দিতে কেনা এর অ্যাডাল্ট হতে মোটামুটি অ্যাপ্রক্স বলা হয় দু বছর কিন্তু বছরেও যে অ্যাডাল্টটা হয় সেটাও সাফিসিয়েন্ট আমার মনে হয় না আমার মনে হয় থ্রি ইয়ার্স হলো গিয়ে পারফেক্ট এজ মানে অ্যাডাল্ট হয়ে ব্রিডিংয়ে বসানোর জন্য পারফেক্ট এজ হলো গিয়ে তিন বছর এ নর্মালি কিন্তু ওই মেকআপের মতো ঠিক না এর ক্লাচ অলমোস্ট তিনটে অবধিও নেওয়া যায় ক্লাচ সাইজ মোটামুটি তিন থেকে পাঁচটা ডিমের মধ্যে থাকে আর ইনকিউবেশন পিরিয়ড যদি বলতে হয় মানে তা দেয় মোটামুটি হলো গিয়ে ধরুন চব্বিশ থেকে ছাব্বিশ দিনের মধ্যে বাচ্চা বড় হয়ে যায় চব্বিশ দিনের থেকে বাচ্চা বড়ো হয়ে যায় না সরি বাচ্চা বেরিয়ে যায় ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে যায় আর মোটামুটি দু মাস পরে এরা নিজের বক্স ছেড়ে দেয় বাচ্চাগুলো আর তারপরেও আরও অ্যাপ্রক্স মোটামুটি মাসখানেক যদি রাখেন সেটা বেশি ভালো হয় মানে তিন মাস পরে আপনি বলতে পারেন এ পুরোপুরি মানে নিজে সেলফ ফিডে হয়ে যায় বাচ্চাগুলো তো সেইটাই বেটার করা এমনি প্যারেন্ট হিসাবেও যথেষ্ট ভালো খারাপ না তিনটে অ্যাপ্রক্স ধরাই যায় ক্লাচে ভালোই মোটামুটি ইয়ে করে আর এর খাওয়া দাওয়ার দিকে অবশ্যই নজর রাখবেন ফ্যাট কন্টেন্টটা যেন মানে খুব বেশি না পড়ে যায় সেদিকটা একটুখানি খেয়াল রাখবেন আর প্যালেট ডায়েটে যদি রাখতে পারেন ছোটোবেলা থেকে এনে তাহলে আমার মনে হয় সেটা বেশি ভালো কেন ফুল নিউট্রিশনটা পাবে প্রপার নিউট্রিশন না পেলে এর কিছু কিছু প্রবলেম আসে আর তারপরে হলো গিয়ে এ একটুখানি আপনার থেকে একটু কথা বলা একটু সময় চাওয়া পছন্দ করবে কেননা ম্যাকাউ নর্মালি একটুখানি ইন্টারাক্ট করতে বেশি ভালোবাসে তো সেই দিক দিয়ে ইন্টারাক্ট করাতে গেলে যেহেতু কথাও বলতে পারে একটু যদি ট্রেন করেন কথা বলাতে পারেন তার সঙ্গে যদি একটু ইন্টারাকশান রাখেন আমার অনেক বেশি ভালো হবে নাহলে নর্মালি বড়ো পাখির যেটা হয় ফেদার প্লাকিং কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াবে কেন খেপে গেলে নিজের ক্ষতি নিজেই করবে এটা যে কোনো বড়ো পাখিরই মোটামুটি থাকে তারপরে এরও সেই একই ওই বিকার ফেদারের প্রবলেম আসে তো পিভিএফডি প্রবলেম বলতে পারে তো সেই দিক দিয়ে একটুখানি নজর রাখবেন যেন সেই সবগুলো না হয় ক্যালসিয়াম প্রপোশন যেন ঠিকঠাক থাকে এই খাওয়া দাওয়াগুলো যদি প্রপার রাখেন আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না আর মানে ভিটামিন ই আর ভিটামিন সি যেন ডেফিসিয়েন্সি না হয় একটুখানি খেয়াল রাখবেন পাখি যদি বলতে হয় ওভারঅল যদি বলতে হয় পাখিটা সত্যিই ভালো পাখি এই সাইজে ম্যাকাও এটাই হলো সবচেয়ে বড় মানে প্লাস পয়েন্ট মানে একটা সানকুনুর সাইজ একটা মেকাও মানে এর থেকে বেটার আমার মনে হয় না কিছু হতে পারে প্লাস কথা বলতে পারে এইটা হলো গিয়ে সবচেয়ে বড়ো গুণ খেলাধুলা করতে ভালোবাসে আর লাইফ স্প্যানটাও যথেষ্ট বড়ো তিরিশ থেকে অলমোস্ট ধরুন পঁয়ত্রিশ বছরও যদি ধরি আমি মানে খুব খারাপ না যদি প্রপার নিউট্রিশন পায় প্রপার ডায়েট পাই তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো থাকবে। তিরিশ বছর খুব ভালোভাবে বেঁচে যাবে তো সেটা একটা বড়ো স্প্যান আপনার মোটামুটি একটা সময় মানে আড়াই যুগ তো প্রায় মানে একটা বড় সময় আপনার ওর সঙ্গেই কেটে যাবে সেদিক দিয়ে আমার কাছে হাঁস মেকাউ যদি বলতে হয় ভালো এবার আসি হলো গিয়ে এর মোটামুটি প্রাইস রেঞ্জ বা কীরকম চাহিদা বা কীরকম ইয়ে যদি বলি হাঁস মেকাউ স্পেসিফিক কিছু লোকের মধ্যে ডিমান্ড আছে স্পেসিফিক কিছু কেন বলছি স্পেসিফিক কিছু এই জন্যই বলছি যার পকেট শক্ত আছে পকেট শক্ত না থাকলে হানসম্যাকাউ নিয়ে পোষার জন্য খুব কম লোক কাজ করে খুব মানে সেটা খুবই রেয়ার কাজ করে কেন এক হানস এখন যদি প্রাইস ধরতে হয় মোটামুটি ধরুন এইটটিকে আশি হাজার তা আশি হাজার যার ক্ষমতা আছে তার মানে তার পকেটের জোরটা যথেষ্ট ভালো লাইফস্টকে এইট্টি থাউজেন্ড স্পেন্ড করছে মানে তার পকেটের জোর আছে মানে গেলে পরেও সে উঠে দাঁড়াতে পারবে যাদের জোর নেই সে কিন্তু ওই এইট্টি থাউজেন্ডের গন্ডিতেই পৌঁছাতে পারবে না তো সেইখান দিয়ে স্পেসিফিক কিছু একটা ডিমান্ড আছে বড় বড় কিছু লোকের মধ্যে ডিমান্ডে বড় বড় বলতে ইন দ্য সেন্স মানে রিচ পিপল বলতে পারেন যে একটুখানি পয়সালা লোকের মধ্যেই ডিমান্ডটা বেশি আছে হ্যাঁ তার মধ্যে কি কম একটু কম পয়সালা লোক ডিম মানে ইচ্ছে হয় না অবশ্যই ইচ্ছে হয় তার মধ্যে হয়তো কয়েকজন কিনেও কিন্তু সেই সংখ্যাটা নগণ্য একদমই কম এটা নর্মালি খুব বেশি আপনি ট্রেডারের দোকানে ফোকানে খুব একটা দেখবেন না ভালো ব্রিডারের ঘর থেকে হয়তো পেতে পারেন বাচ্চা অবস্থায় যদি নিয়ে আসেন ভালো ট্রেন করতে পারবেন ট্রেন করে যদি তাকে কথা শেখাতে পারেন যথেষ্ট ভালো পাখি হিসাবে মানে কেউ যদি পয়সার অসুবিধা না থাকে কিনে অবশ্যই পুষতে পারে। যাদের মানিটারি স্ট্রেংথ অত স্ট্রং না সেইখান দিয়ে আমি বলবো যে তাহলে অবশ্যই দশবার ভাববেন এইট্টি থাউজেন্ড নটা যোগ তো সেই জন্য একটু চিন্তা করে তারপরেই নেবেন আশি হাজার আমি বলছি অ্যাপ্রক্স একের কাছাকাছি হতে পারে তো এক লাখ টাকা ইনভেস্ট করতে গেলে এক পেয়ার পাখির পিছনে নিশ্চয়ই ভেবে অবশ্যই করবেন হ্যাঁ যদি একদমই এমন যে মানে ওই পাখি ছাড়া আমি আর কোনো পাখি পুষবোই না এরম ব্যাপার থাকে তাহলে আলাদা ব্যাপার সেখানে তো তাহলে ওই ব্যাপারটা হয়ে গেল আমি হিরেডাংটি পড়বই একটা ওরকম ব্যাপার তো সেই জিনিস যদি হয় তা কেন তো কিছু বলার নেই সেখানে যেরম ইচ্ছা আপনি করতেই পারেন কিন্তু নর্মালি ব্রিডিং পারপাস যদি বলেন মানে আমি ব্রিড করাবেন আপনারা যদি ভাবেন যে না ব্রিড করাবো ব্রিড করিয়ে হাঁস মেখাও পুষে ব্রিড করাবো ভালো ইয়ে করবো তাহলে আপনার যদি পকেটের দম থাকে তাহলে এই লাইনে যান কেনা ভবিষ্যতে কি হবে জানি না এই মুহুর্তে এই দাম আছে চাহিদাও আদৌ বাড়বে কি সেটাও জানি না তো সেই জন্য যাদের পকেটের দম কম তাদের এর থেকে একটু দূরে থাকাটাই বেশি ভালো ঠিক আছে আমার যেটা বলার আমি বললাম এবার আপনাদের ডিসিশান আপনাদের পয়সা আপনারা কি করবেন সেটা ঠিক করবেন আমার দিকটা আমি ক্লিয়ার রাখলাম এটা কিন্তু একদমই ব্যক্তিগত আমার মতামত আপনার মতামত আলাদা হতেই পারে আমি পাখি খারাপ একবারও বলছি না কিন্তু পাখির যে অ্যামাউন্টটা আমাকে পে করতে হবে সেটা আমি আজকের ডেটে দাঁড়িয়ে পে করতে গিয়ে অ্যাটলিস্ট ফিফটি টাইমস ভাবব আমি নিজে স্পেশালি কথা বলছি আমি ফিফটি টাইমস অ্যাটলিস্ট ভাববো মেবি হান্ড্রেড টাইমসও ভাবতে পারি না ভেবে আমি এগোবো না হুট করে কেন দেখুন এক ধাক্কায় এতগুলো টাকা ফ্যামিলি ম্যান হিসাবে সিঙ্গেল আর্নার হিসাবে আমার সত্যিই চাপের ব্যাপার তো সেই দিক দিয়ে আমি অবশ্যই চিন্তা করব শখটা পুরো করার আগে তো ফ্যামিলিটাকে দেখতে হবে তো সেই জন্য নিজের শখটাকে ওই লেভেলে নিয়ে যাব না যেই লেভেলে ফ্যামিলির প্রবলেম হয়ে যায় ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট